আদিত্য ভালো কাট করে নিয়েছেন। আদিত্য শট কি হবে, শট আর গোল, দারুণ গোল করলেন আদিত্য। বল তো কয় লড়াই চলছে, সুখেন থেকে দিনেশ, দিনেশ থেকে সুখেন, শট ভালো ব্লক করলেন আদিত্য, আদিত্য থেকে দিনেশ, ভালো ব্লক করলেন গোল রক্ষক। আমাদের প্রতি নিত্য শিল্পীদের মেডেল স্বর্গীয় হীরালাল মুড়ির স্মৃতির উদ্দেশ্যে আনন্দ মুড়ি। দারুণ গোল করলেন মনসা, দেবা শট, উফ দারুণ। রয়েছে লাকি জিম সেন্টার এবং সাদা জার্সিতে রয়েছে আর্মি লাভার্স। থেকে মনসা ফুল ক্লিয়ার করলেন আদিত্য, এদিকে ছোটকা গোল হতে পারে, গোল ছেড়ে বেরিয়েছে সুজন, ব্লক করলেন, বিপদ এখনও কাটেনি, বল তখন লড়াই চলছে, লম্বা ক্লিয়ার করলেন সুজন, ভালো শট, কোথায় মারলে, দিনেশ আদিত্য ভালো কাট করে নিয়েছেন। আদিত্য শট কি হবে, শট আর গোল, দারুণ গোল করলেন আদিত্য। ১-০ গোলে এগিয়ে গেল আর্মি লাভার্স, এদিকে পিছিয়ে পড়লো লাকি জিম, চলছে প্রথমার্ধের খেলা। আদিত্য আর্মি লাভার্স এক গোলে এগিয়ে গেল, আদিত্য খুব সুন্দর একটা গোল করলো, দলের জন্য একটা উপহার দিল। ছোটকা দেবা লম্বা ক্লিয়ার করলেন শঙ্কু, টেকো টেকো থেকে ছোটকা আদিত্য, আদিত্য থেকে দিনেশ, চমৎকার কাট করে বেড়ে গেছেন দিনেশ, দুর্দান্ত ফুটবল, দুর্দান্ত। আশা সমিতি উভয় দলের প্লেয়ারদের ড্রেস আপ করে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। গলগাছা দলের লিস্টটা জমা দেওয়ার জন্য অনুরোধ করব। দেখো লম্বা ক্রিয়া করলেন আদিত্য, দারুণ ডিফেন্স, অসাধারণ ডিফেন্স। মনসা সেখান থেকে টেকো লম্বা ক্লিয়ার করলেন শঙ্কু, সুখেন ভালো ক্লিয়ার করলেন আদিত্য, সেখান থেকে গোল হতে পারে দিনেশ,
নিজের আয়ত্তে রাখতে পারলেন না বলটি। ভালো বল দিনেশ, তুলে না বলটি। নিয়ে গিয়ে চলেছে, সেখান থেকে টেকো চমৎকার কাট করে নিয়েছে টেকো। বল তো লড়াই চলছে সুখের দিনেশ, এস থেকে সুখেন শট, ভালো ব্লক করলেন। শট ভালো শট করেছেন টেকো বাপায়, জোরালো শট করেছিলেন। ভালো বল টেকো, বল লেগে ইলেকট্রিকের তার খুলে গেছে, যখন তখন বিপদ ঘটতে পারে, তুমি যত শীঘ্র সম্ভব এসে ঠিক করে দাও। স্বর্গীয় জলধর মোদীর স্মৃতির উদ্দেশ্যে অর্জুন মোদী ফেয়ার প্লে, স্বর্গীয় দীনবন্ধু মান্নার স্মৃতির উদ্দেশ্যে লক্ষ্মীকান্ত মান্না ফাইনালে, স্বর্গীয় বলাই চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে প্রসেনজিৎ চক্রবর্তী, বেস্ট ডিফেন্ডার স্বর্গীয় রঞ্জিত মান্না স্মৃতির উদ্দেশ্যে অনুপ মান্না, প্রত্যেকটি নৃত্যশিল্পীদের মেডেল স্বর্গীয় হীরালাল মোদীর স্মৃতির উদ্দেশ্যে আনন্দ মোদী। এছাড়াও যে সমস্ত মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে জানাই রমনাথপুর আমরা সবাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নিয়ে গিয়ে চলেছে ছোট ছোট দেবা শঙ্কু উদ্দেশ্য দিনেশ, দিনেশ নিজের কন্ট্রোলে রেখেছে, চমৎকার কাট করে নিয়ে বেরিয়েছেন দিনেশ। দিনেশ থেকে উদ্দেশ্য ছিল সুখেন, মিস পাস হয়ে গেল। দেখো চমৎকার কাট করে বেরিয়েছেন, ভালো ব্লক করলেন শঙ্কু। দেবা শট, উফ দারুণ শট করেছিলেন, অল্পের জন্য দারুণ শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, প্রায় গোল হয়ে যাচ্ছিল।
আদিত্য, আদিত্য থেকে দিনেশ, ভালো ব্লক করলেন গোলরক্ষক আমাদের আদিত্য। দিনেশের উদ্দেশ্যে বল, দিনেশের হেড ঠিকঠাক কানেক্ট হয়নি। Disconnected. Dinesh. Yes, one. Dinesh. আমাদের ডায়াসে জমা দিয়ে যাবেন। বল ছাড়া খেলা পরিচালনা করা খুব সম্ভব হচ্ছে না আমাদের দেরি। দারুণ গোল করলেন মনসা। দারুণ গোল করলেন মনসা এই মুহূর্তে। দারুণ গোল, বল 1-1, দুর্দান্ত ফিনিশ, লাকি জিম। সাইড বলে তো খুব ভালো একটি গোল করলো, গোল করে ম্যাচ ড্র হয়ে গেল। এখনো খেলা চলছে, দুর্দান্ত লড়াই চলছে, দুর্দান্ত খেলা। রাস্তার দিকে একটি বল গেছে, যারা বলের দায়িত্ব আছো একটু বলটিকে সংগ্রহ করে আমাদের ডায়াসে পৌঁছে দাও। ওয়াহিদ আলী একটি করে গোল করে ফেলেছে। দুর্দান্ত সে, অসাধারণ সে। কর্নার থেকে গোল, লাকি জিম আরেকটি গোল দিয়ে দিল, 2-1 গোলে এগিয়ে গেল লাকি জিম সেন্টার। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আমাদের কাছে অনুরোধ, দর্শকদের কাছে অনুরোধ, আমাদের খেলা পরিচালনা করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।